আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপ এমন একটা টুর্নামেন্ট, অনেককে দিয়েও যায় আবার অনেকের নিয়েও যায়। আপনি একবার দেখেন, পাকিস্তান দল আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে বিশ্বকাপ খেলতে এসেছিল। বাবর আজম তাদের শীর্ষ ব্যাটার, র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে থেকে সুপারলেটিভ টাচে রান মেশিন খ্যাতি নিয়ে এসেছিলেন। কিন্তু বিশ্বকাপ শেষে এই বাবর আজমই পাকিস্তান ক্রিকেটের কাছে টাইপ অফ ভিলেন, কেননা তার দল ফেইল করেছে সেমিফাইনালে যেতে। 5 নম্বরে যদিও শেষ করেছে 8 পয়েন্ট নিয়ে, 9টা ম্যাচের মধ্যে 4টা জয়, আশারূপ পারফরমেন্স বা ফলাফল হয়নি। মর্নি মার্কেল টুর্নামেন্ট শেষেই বোলিং কোচ থেকে রিজাইন দিয়ে চলে গেছেন নিজ দেশে। বাবর আজম ক্যাপ্টেন্সি হারালেন, শান মাসুদ টেস্ট দলের অধিনায়ক হয়েছেন এবং শাহিন শাহ আফ্রিদিকে টি টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। টি টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি আগামী জানুয়ারিতে, অর্থাৎ 24 সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড ট্যুরে 5 ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ আছে সেইখানে তার ক্যাপ্টেনশিপ প্রয়োগ করবেন, এবং শান মাসুদ আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সাথে তাদের মাটিতেই 3 ম্যাচের যে টেস্ট সিরিজ খেলতে যাবে, সফরে যাবে পাকিস্তান দল, সেইখানে ক্যাপ্টেনশিপ করবেন শান মাসুদ। তো বিশ্বকাপ, বাইল্যাটারাল সিরিজ এবং ডোমেস্টিক ক্রিকেট, এই যে তিনটা ধাপ, এইগুলো কিন্তু এক একটা চেয়ে ভিন্ন তাপ, ভিন্ন উত্তাপ, ভিন্ন টেম্পারমেন্ট। আপনি ডোমেস্টিক ক্রিকেটে খেলছেন, প্রচুর রান করছেন, ওই একই খেলোয়াড় ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে ওই কনসিস্টেন্সি, ওই সুপারলেটিভ টাচ ক্যারি করা কঠিন হয়ে যায়, কেননা টাফার অপোনেন্ট থাকে। আচ্ছা ঠিক আছে, বাইল্যাটারাল সিরিজে যারা খুব স্বাচ্ছন্দ্যে বেটার ক্রিকেট খেলছেন তারাই গিয়ে এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের, ইন্টারন্যাশনাল মেগা টুর্নামেন্টের আসরে, গ্লোবাল আসরে আবার হক চকিয়ে যাচ্ছেন বা প্রপারলি নিজেকে মেলে ধরতে পারছেন না। ওই জায়গাটায় যারা পারে তারাই কিন্তু মেগা স্টার, সুপার স্টার বা দলের জন্যে অপরিহার্য সদস্য। রচিন রবীন্দ্রের মতো ইয়াং প্রমিজিং খেলোয়াড় যেভাবে নিউজিল্যান্ডকে সার্ভিস দিল, অসাধারণ। কিংবা আপনি এই জায়গাটা দেখেন যে ক্রাঞ্চ ম্যাচে মিচ মার্স কীভাবে ফেল করলো ব্যাট হাতে সেমিফাইনালে, কিংবা এই রচিন রবীন্দ্র থ্রু আউট দ্য টুর্নামেন্ট সফল হওয়ার পরও সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়ায় তার ব্যাট থেকে বড় স্কোর এলো না। সো এই যে ক্রাঞ্চ ম্যাচে, নক আউট স্টেজের গুরুত্বপূর্ণ ম্যাচে উত্তাপ, প্রেশার হ্যান্ডেল করে পারফর্ম করতে পারা, এটা কিন্তু সবার দ্বারা সবসময় হয় না। কেন উইলিয়ামসন ঠিকই পারলেন, 3টা ম্যাচ খেলেছেন ইঞ্জুরির সাথে লড়াই করে, 3টা ম্যাচে পারফর্ম করতে পেরেছেন। আসলে গল্পটা যেখানে ছিল যে পিসিবি ঢালাওভাবে পরিবর্তনের পথে চলে গিয়েছে, মোহাম্মদ হাফিজ সাবেক অধিনায়ক তাকে তারা টিম ডিরেক্টর বানিয়েছেন, কোচিং স্টাফদের সাথে তিনি কাজ করবেন, লিয়াজো করবেন এবং প্রয়োজনীয় পরামর্শও তিনি দিবেন, যেহেতু সাবেক অধিনায়ক, ভাস্ট এক্সপিরিয়েন্স তার রয়েছে, কোচিং ডিগ্রিজও তার রয়েছে। ওয়াহাব রিয়াজকে পিসিবি চিফ সিলেক্টর করেছে পাকিস্তান মেন্স ন্যাশনাল ক্রিকেট টিমের, যেই পদটায় কদিন আগেও ইনজামামের মতো একজন সিনিয়র প্রো ছিল। মোহাম্মদ ইউনুসের সাথেও কথা হচ্ছে, সোহেল তানভীরের সাথেও পিসিবির কথা হচ্ছে, এদেরকেও হয়তো ভিন্ন ভিন্ন কোনো দায়িত্বে নিয়ে আসবে পিসিবি আগামীতে, বর্তমান পিসিবি প্রেসিডেন্ট জিয়াকা আশরাফ। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের পরপর ইমিডিয়েটলি বেশ কিছু ড্রাস্টিক অ্যাকশনে গিয়েছে, ভিজিবল চেঞ্জেস আনছে এবং তাদের ক্রিকেটটা আবারও মূলধারায় সাফল্যের পথে যাতে ফিরতে পারে নতুন নতুন ব্রেন চাইল্ড করবার চেষ্টা তারা করছে। এদিকে আমরা কিন্তু ঘুমিয়েই আছি, আমাদের কিন্তু কোনো হেলদোল নেই, আমরা এখনও ক্যাপ্টেনটাই ঠিক করতে পারলাম না, আমরা এখনও স্কোয়াডটাই দিতে পারলাম না নিউজিল্যান্ডের সাথে 2 ম্যাচের টেস্ট স্কোয়াডে কারা খেলবে, আমরা ঠিক বুঝতেও পারছি না কাদেরকে নিয়ে টিম করব, কেননা আমাদের অনেকেই ছুটিতে যেতে চান, সাকিব আর ক্যাপ্টেন্সি করতে চান না। তো এরকম নানাবিধ ইস্যুজের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, আমাদেরকে মাঠে মাঠের বাইরে সব জায়গায় প্রচুর সংগ্রাম করে টিকে থাকতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই পরিবর্তনগুলো নিশ্চয়ই তাদের ক্রিকেটে সাফল্য বয়ে নিয়ে আসবে।